যতদিন না রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, এগুলো আমরা চেষ্টা করেছি, আমার সময় থাকতে এটা টাকাটা আরও ডিউরেবল করা যায় না, এগুলো হবে। সেখানে অনেক আগে আমি চিন্তা করছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি, 5, 10, 20। না, এটা নিয়ে আলাপ হয়েছে, এক্সপোর্ট ডাটা নিয়ে কতগুলো একটু ইস্যু ছিল, আপনার ইপিবির ফিগার, এসআই কোডের ফিগার নিয়ে একটু ইস্যু ছিল, অথবা এটা রিকনসিডার করে আমি বলে দিয়েছি যত শীঘ্র সময় এটা করবে, আর একটা প্রজেকশনও করতে বলেছি, হলো তো প্রজেকশন করবে আগামী বছরের কত। আমি যতদূর জানি ওরা অলরেডি এগুলো সব কমপ্লিট করেছে এবং সামনে ওদের একটা বোর্ড মিটিং আছে। বোর্ড মিটিং আমি দিয়েছি তো, আমি সেদিন ফাইনাল করে দেবো, হলো তো। এমনি আপনি যতটুকু আগামী এই বছরের টার্গেট কত হতে পারে? না, এগুলো আমি এখন, কারণ ওরা ওয়ার্কআউট করেছে, বোর্ড মিটিং হওয়ার পরে এটা বোর্ড মিটিং এগুলো অ্যাপ্রুভ করতে, আমি আনঅফিসিয়াল এগুলো বলবো না। তো ওরা করেছে, এই ডেটা রিকনসাইল করেছে, ডেটা গ্যাপ ছিল যেটা অনেক আগেই আপনারা দেখেছেন, তাই না? বাংলাদেশ ব্যাংক ডাটা মানে এসআই কোড ডাটার সাথে ইপিবির ডাটা, ওটা রিকনসাইল হয়ে গেছে, ওটা ওয়ার্কআউট। মেইনলি এখন এসআই কোডের ডাটাকেই বেস করে, কারণ ওই ফিগারটা হলো সবচেয়ে বেশি, আর মাঝখানে ইপিবির ফিগার থেকে ইন্টারনাল এক্সপোর্ট আছে, ওগুলো ডাবল কাউন্টিং হয়ে যায় অনেক সময়, তাই না? আমি এত ডিটেল বলবো না, ওইটা হয়ে যায়, ওইগুলো সব ইসে করা হবে, অ্যাভয়েড করা হবে। সেকেন্ডলি প্রজেকশন, জিডিপি ফিগারটাও আমি দেখতে কোনো রিফ্লেকশন হয় কি না, জিডিপির ক্যালকুলেশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে বিভিন্ন সেক্টর, 19টা সেক্টর করে, অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা আমি প্রেস করে, প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন, জানতে পারবেন নেক্সট উইক। একটা প্রশ্ন এই আছে, আমরা জেলা শহরে এবং ঢাকা শহরে দেখেছি 5 টাকার কাগজি মুদ্রা এবং 10 টাকা এবং 20 টাকা, এইগুলোর অবস্থা খুবই খারাপ, কিন্তু ব্যাঙ্কগুলো থেকে খুব বেশি এগুলো পরিবর্তন হচ্ছে না, মানুষ এটা নিয়ে কষ্টের কথা বলেছে। একটা আমি জানি, এটা সবসময় বাংলাদেশের কনটেক্সট হয় কি, আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই পৃথিবীর। আপনি দেখেন ডলার, দেখেন এত সার্কুলেশন হয়, এমনি আমাদের ক্যাশ কম সার্ভ, কিন্তু ওটা কোনো মিউটিলেটেড হয় না, আমাদের এখানে রাখবেন, ওখানে রাখবেন, এই মানি বেকার ব্যান্ড ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়, এগুলো আমরা চেষ্টা করেছি, আমার সময় থাকতে এটা টাকাটা আরও ডিউরেবল করা যায় না, এগুলো হবে। সেখানে অনেক আগে আমি চিন্তা করছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি, 5, 10, 20, কিন্তু সেটা আবার খুব পপুলার না, কেউ নীতি জানা পকেটে, তাই না? অতএব এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইস্যু আছে যে যতদিন রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, ওগুলো কাউন্ট করে, পড়ায়, কিন্তু কাউন্ট করতে আপনি জানেন না আপনার হয়তো, এই মানে এত খারাপ অবস্থাতে মুখোশ বেঁধে কেমিক্যাল ইসে করে ওরা করতে হয়, আপনার বাড়ি থেকে মনে খুব সোজা আসবে, গুনতে গুনতে আমি আমার সময় প্রায় 40-50 ইয়াং ছেলেকে বগুড়াতে এমপ্লয় করেছি, তোমরা গুনো বসে বসে, অথবা এটা করে ওটা করবে, বা এটা আমার সিকিউরিটি প্রিন্টিং প্রিন্ট করতে হয়তো, এগুলো করবে, গভর্নর আসবে দরকার, আমি জিজ্ঞেস করবো, আসলে হলো তো। জি স্যার, জি, থ্যাংক ইউ।